আচ্ছা লাস্ট ক্লাসে আমরা এই যেগুলো দেখছি হ্যাঁ ওয়েভফর্মের বিভিন্ন ধরন সাইন ওয়েভকে কেন সাইন ওয়েভ বলা হয় ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড অ্যাম্পলিটিউড পিক ভোল্টেজ এগুলো দেখছি না আজকে দেখব হলো ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু হ্যাঁ এই জিনিসটা কি আচ্ছা সাইন ওয়েভের ওয়েভ থেকে যেটা আমরা দেখছি যেমন ধরো লাস্টে বলছিলাম এটা একটু দেখো যদি টাইম হয় তাহলে তুমি যদি এখানে লক্ষ্য করো 220 ভোল্ট কখন হবে যখন ভ্যালুটা এখানে মানে এখানে না কিন্তু এই সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে যে জিরো থেকে যে শুরু হলো এর মাঝখানে কি সব জায়গায় কি 220 এখানে জিরো এদিকে ধীরে ধীরে মান বাড়তে থাকবে অর্থাৎ এখানে হচ্ছে মান জিরো এখানে মান কত জিরো থেকে একটু বেশি যদি আমরা এভাবে কল্পনা করি যে এখানে ওয়ান টু থ্রি যদি এভাবে ধরতে থাকি যে এই পর্যন্ত হলো 220 ভোল্ট তাহলে এই পয়েন্টার মান হচ্ছে জিরো তার একটু পরে মানে কি এখানে যদি আমরা টাইম ধরছি হ্যাঁ যেমন ধরো এখানে 10 মিলি সেকেন্ড 20 মিলি সেকেন্ড তাহলে 1 মিলি সেকেন্ড 2 মিলি সেকেন্ড 3 4 5 এভাবে এভাবে 10 মিলি সেকেন্ড তাহলে 1 মিলি সেকেন্ডে আমরা মানটা কোথায় পাবো এদিক বরাবর উপরে এখানে 1 ভোল্ট বা সামথিং যে কোনো একটা কিছু পাবো তাই না তাহলে অর্থাৎ টাইম যত বাড়তে থাকবে আমার ভোল্টেজের মানের পরিমাণও বাড়তে থাকবে আবার একটা সময় আসবে যে টাইম বাড়তেছে টাইম কিন্তু এদিকে বাড়তেছে হ্যাঁ বাড়তেছে কিন্তু আমার মানটা কমতেছে তখন কমতে থাকবে তাই না আবার এক পর্যায়ে জিরো হবে আবার এক পর্যায়ে বাড়তে থাকবে এই যে টাইমের সাপেক্ষে বিভিন্ন সময় বিভিন্ন মান যে এই মানের যে কোনো একটা পয়েন্টে অর্থাৎ যদি এই ওয়েভের যে কোনো একটা পয়েন্টে অর্থাৎ যে কোনো সময়ের সময়ে যে কোনো একটা পয়েন্টের যে মানটা পাবো এটাই হলো ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু এই মানটাকেই আমরা ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু বলবো আর ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু কিন্তু সবসময় সমান হবে না কেন সমান হবে না কারণ সময় যত বাড়তে থাকবে বা পয়েন্ট যে কোনো পয়েন্টের মান কি একই হবে বলো এই যেখানে এক হবে না এখানে বিভিন্ন পয়েন্টের মান বিভিন্ন হবে তো এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে যেমন ধরো 1 মিলি সেকেন্ডে ওখানে যদি মনে করো চিন্তা করো যে 1 মিলি সেকেন্ড বা তুমি 10 মিলি সেকেন্ড ধরো এখানে যে 10 মিলি সেকেন্ডে আমরা একটা ভ্যালু পাইলাম সেটার মান যদি আমরা ধরি যে 10 মিলি সেকেন্ডে আমার ভ্যালুটা হচ্ছে হলো ধরো 20 ভোল্ট হ্যাঁ 20 ভোল্ট আচ্ছা তাহলে এই 20 ভোল্ট হলো 10 মিলি সেকেন্ডের মান 20 ভোল্ট ঠিক আছে এই যে 20 ভোল্টটা পাইলাম ওই সময়ে মানে ওই ঠিক ওই মুহূর্তে যে 10 মিলি সেকেন্ডের মুহূর্তে তখন কিন্তু আর মান 220 না বা 1ও না কেননা মান তো আমরা 20 পাইছি 20 তাহলে যদি আমরা একটা সেকেন্ডে বা আমরা যদি মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ড কল্পনা করি প্রত্যেক ন্যানো সেকেন্ডে আমরা একটা একটা করে মান পাবো তাই না পুরো এই যে ওয়েবটাতে ন্যানো সেকেন্ডে এক মান পরের ন্যানো সেকেন্ডে পরের ন্যানো সেকেন্ডে এইভাবে অনেকগুলো মান একত্রিত করেই কিন্তু একটা ফুল ওয়েবটা হয়েছে তাই না অর্থাৎ এই যে একটা ফুল ওয়েভ এই ফুল ওয়েভের সময়ের ঘরের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে কিন্তু আমার একটা একটা করে মান আছে তাই না সেই মানটাতে কি মানে হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে দুইটা কি মান থাকবে থাকবে না একটা মানে একটা নির্দিষ্ট সময়ে একটাই মান থাকবে যেমন ধরো এখানে কি হয়েছে এখানে কিন্তু তুমি যদি চিন্তা করো যে পিকে আছে হলো 220 ভোল্ট এখানে কিন্তু পিকে মাইনাস 220 ভোল্ট হবে তাই না 220 ভোল্ট তাহলে একটা নির্দিষ্ট সময়ে একটা মান পাবো তো এই মানটা হবে হলো ডিসি কিভাবে ডিসি ভ্যালু হবে যে ধরো যে তুমি 1 মিলি সেকেন্ডে যা পাইলা 1 মিলি সেকেন্ডে তুমি কত পাইলা ধরো এখানে আছে 1 মিলি সেকেন্ড 1 মিলি সেকেন্ড একটা ভ্যালু পাইছো এখান থেকে ধরো এই পর্যন্ত এখানে কারণ আমার ওয়েবটা কি এরকম এরকম হবে না তো আমি যদি 1 মিলি সেকেন্ড চিন্তা করি তাহলে মান পাইলাম ধরো এখানে এখানে একটা ভ্যালু তো আমরা পাইছি তাই না ধরো কত 20 ভোল্ট অর্থাৎ এই 1 মিলি সেকেন্ড আমি মান পাইলাম কোথায় এখানে 20 ভোল্ট একটা ডিসি ভ্যালু পাবো আমরা ঠিক আছে এর মতো এসি অর্থাৎ এই যে এইভাবে আমরা প্রত্যেকটা সময়ে হ্যাঁ
সময়ে যে ভ্যালুগুলো পাবো এগুলো হলো ডিসি ভ্যালু, এই সব ভ্যালু মিলেই হচ্ছে একটা মানে পুরো একটা ওয়েভের মান পাবো আমরা, ঠিক আছে? তো এই যে জিরো থেকে শুরু করে পিক ভ্যালু যে আছে এর মধ্যে, জিরো থেকে শুরু করে পিক ভ্যালুর মধ্যে আমরা কতগুলো এরকম ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু পেতে পারি? অনেকগুলো, অসংখ্য মান পেতে পারি, তাই না? এরকম অসংখ্য ভ্যালু কিন্তু একসাথে হয়ে কিন্তু একটা মান, পিকের একটা মান পর্যন্ত আসতে, মানে জিরো থেকে পিক, তাই না? আর ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু আমরা এটা কি কারেন্টকে, ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু অফ কারেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করবো, হ্যাঁ, এই যে আই দ্বারা, ঠিক আছে? ভোল্টেজকে কী দ্বারা প্রকাশ করবো? আর পাওয়ারকে পি দ্বারা। আর এটার একটা সমীকরণ আছে, ভি ইকুয়াল টু বিএম সাইন ওমেগা টি, অর্থাৎ কোনো একটা পয়েন্টের মান বা কোনো একটা সময়ে আমরা যদি ভোল্ট অথবা কারেন্টের মান বের করতে চাই বা জানতে চাই, তাহলে আমাদের ইকুয়েশনটা কী হবে বলো? ভি ইকুয়াল টু বিএম সাইন ওমেগা টি, আর কারেন্টের ক্ষেত্রে আই ইকুয়াল টু আইএম সাইন ওমেগা টি। এখানে এই যে আইএমটা, এই যে আইএম, হ্যাঁ, এবং ভিএম, এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ এই যে এই ওয়েভটার হলো পিক ভ্যালু, যেটা অর্থাৎ পিক ভ্যালুর সাথে যদি সাইন ওমেগাটি গুণ করি তাহলে আমরা যে কোনো একটা পয়েন্টে মান পাবো, তাই না? যেমন ধরো 10 সেকেন্ডের জন্য যদি আমরা বের করি যে এখানে 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ডে আমার এই পয়েন্টের ভ্যালুটা কত, এটা বের করার জন্য আমার এই হায়েস্ট মানটা জানা লাগবে, অর্থাৎ আইএম বা ভিএম জানা লাগবে। সেই আইএম বা ভিএম এর মান বসাবো, এর সাথে হলো এটারে আমার অ্যাঙ্গেল জানতে হবে, কারণ সাইন ওমেগাটি আছে এখানে, ঠিক আছে? আমরা জানতে পারলে আমরা হলো ওই পয়েন্টে আমার তখন ভোল্টেজের মান কত বের করতে পারবো। আচ্ছা, এই যে এই ফিগারটা দেখো, এখানে কিন্তু ভোল্টেজ এবং কারেন্ট দুইটার ওয়েভ দেওয়া আছে, দেখো উপরে নীলটা, এটা কিসের ওয়েভ? ভোল্টেজ ওয়েভ দেওয়া আছে, আর একটা কারেন্টটা আছে কারেন্টের ওয়েভ, হ্যাঁ, কিন্তু এই দুইটার হলো ফেস এক জায়গা থেকে শুরু হয়েছে এরকম দেখানো আছে, হ্যাঁ। আচ্ছা, আর একটা সূত্র এটা তোমরা পড়ছিলে এর আগে, ওমেগা ইকুয়াল টু 2πf, ঠিক আছে? এটা এখন আমরা হলো এভারেজ ভ্যালুটা দেখবো, হ্যাঁ, এভারেজ ভ্যালু। আচ্ছা, নাম থেকে কিছু বুঝতেছো এভারেজ ভ্যালু কি হইতে পারে? আগেরটার সাথে একটু তুলনা করে বলো তো কেউ। হ্যাঁ, না, এসি আর ডিসির গড় না, মানে আগেরটা থেকে একটু বলো, বলো একটু চিন্তা করো পারবা, এই যে আগেরটা কি ভ্যালু বের করলাম, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের বা সময়ে আমরা বিভিন্ন মান পাইছি, ডিসি মানগুলো পাইছি, তাই না? তো এভারেজ ভ্যালুটা হচ্ছে যে এই যে আমার ফুল ওয়েভটা দেখতেছো, একটা পজিটিভ পিক পাবো এবং নেগেটিভ, যে এর প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা আলাদা আলাদা মান বের করি, এই মানগুলোর যদি আমরা এভারেজ করি বা গড় করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হলো এভারেজ ভ্যালু, ঠিক আছে? অর্থাৎ আমার এই যে 0° থেকে শুরু করে, এই যে ওয়েভের 0° থেকে শুরু করে 180° পর্যন্ত একটা যে পূর্ণ একটা ওয়েভ, ঠিক আছে, এই 0 থেকে 180 ডিগ্রির আমি যে মানগুলো পাবো সেগুলোকে যদি আমি এভারেজ করি তাহলে একটা এভারেজ ভ্যালু পাবো, হ্যাঁ। তো এই এভারেজ ভ্যালু বের করার একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা ভি এভারেজ দ্বারা প্রকাশ করি। এটা ভি এভারেজ হলো 0.636 ভি ম্যাক্স, অর্থাৎ এই যে পিক ভ্যালুটা আছে না, এই যে ম্যাক্সিমাম ভ্যালু, এই ম্যাক্সিমাম ভ্যালু ফিক্সড ভ্যালু, মানে, হ্যাঁ, এটা সূত্র ফিক্সড, মানে তোমার এই ম্যাক্সিমাম ভ্যালুটা যত এটার সাথে 0.06 গুণ করলে বা এত অংশটাই হচ্ছে আমার এভারেজ মান বের হবে, ঠিক আছে? সব ক্ষেত্রে মানে তোমার ম্যাক্সিমাম ভ্যালু কম বেশি হলে কম বেশি হবে, ঠিক আছে, এভারেজ ভ্যালু, বুঝতে পারছো? আচ্ছা, এবার একটু দেখো যে আরএমএস ভ্যালু, হ্যাঁ, এটা শুনছো তোমরা এর আগে, হবে না? আরএমএস এর মানে কি বলো তো? হ্যাঁ, আরএমএস ভ্যালুটা কি সেটা একটু বুঝতে চেষ্টা করো, একটা সহজ জিনিস, হ্যাঁ, এভারেজের সাথে একটু রিলেটেড, ঠিক আছে? সেটা হচ্ছে যে আরএমএসটা আমরা সবসময় যে বলি, হ্যাঁ, এটা হচ্ছে যে তুমি চিন্তা করো যে তুমি একটা ডিসি মেশিন চালাচ্ছ, ঠিক আছে? ডিসি মেশিনটা চালালে ওটা তো একটা পাওয়ার কনজিউম করবে, তাই না? এখন সেম পাওয়ার কনজিউম যদি তুমি চাও, তুমি আরেকটা মেশিন চালাই দিচ্ছ বা ওই মেশিনটা চালাই, ডিসি তো ইতে চলবে না, এসিতে চলবে না, ধরো ওরকমই পাওয়ারের আরেকটা মেশিন চালাই দিচ্ছ এসি দিয়ে, ডিসি দিয়েও চালাই দিচ্ছ, এসি দিয়েও চালাই দিচ্ছ, এই যে এসি দিয়ে তুমি যে চালাই দিচ্ছ, এই এসিটা যদি ডিসির সাথে তুমি কম্পেয়ার করো, তাহলে ওই ডিসির যে পাওয়ারটাতে তুমি চালাইতা, এসির ওই পাওয়ারের যে মানটা সেটা হচ্ছে আরএমএস মান। আর আরএমএস মানটা হচ্ছে তোমার ডিসি মান, কিন্তু এসির মান, এসির যত মান মানে আরএমএসটা, ঠিক আছে, ওই মানটাই দিয়ে তুমি ওই যন্ত্রটাই ডিসিতে তুমি চালাইতে পারো। অর্থাৎ তুমি যদি আর একটু সবার নিচের লাইনটা দেখো, হ্যাঁ, ওটা দেখলে একটু ক্লিয়ার হবে, দেখো কি লেখছে বলো, হ্যাঁ,
তোমার যে পরিমাণ হিট কনজিউম হবে মানে তুমি যে পাওয়ারটা ইউজ করলা আর কি, ঠিক আছে, সেই পরিমাণ হিট তোমার প্রোডিউস করার জন্য যে পরিমাণ কারেন্ট ফ্লোর প্রয়োজন এসি দ্বারা, ডিসি না, এসি দ্বারা একটা সার্কিট তুমি চালাচ্ছ বা একটা যন্ত্র তুমি চালাচ্ছ, ডিসি দ্বারা চালাইতেছো, ডিসি দ্বারা চালাইলে ওইটার তো একটা হিট প্রডিউস হবে, তাই না, যেটা ওই যে আই স্কোয়ার আর আমরা জানি, হ্যাঁ, বা একটা পাওয়ার কনজিউম হইলো, মানে ইউজ করলা যে পাওয়ারটা, সেম পাওয়ারটা তুমি ইউজ করবা বা সেম হিটটা তুমি জেনারেট করবা কি দ্বারা, এসি দ্বারা। তাহলে এসি দ্বারা জেনারেট করলে এসির যে কারেন্টের ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে তোমার হলো ওই ডিসির সাথে কম্পেয়ার করে আর এম এস ভ্যালু হবে, ঠিক আছে। অর্থাৎ আর এম এস ভ্যালুটা কি হলো, এই যে দেখো প্রথমেও লেখা আছে, হ্যাঁ বলো এটা কি লেখা, এই ইফেক্টিভ ভ্যালু এবং আরএমএস ভ্যালু সেম জিনিস, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে কি ইকুইভ্যালেন্স ফর অ্যান অল্টারনেটিং কারেন্ট সিস্টেম দ্যাট প্রোভাইডস দ্য সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার টু এ লোড অ্যাজ এ ডিসি ইকুইভ্যালেন্স সার্কিট ইজ কল্ড ইফেক্টিভ ভ্যালু। তাহলে আরএমএস ভ্যালু জিনিস চালাবে মানে একদম ডিসি ইকুইভ্যালেন্স সার্কিটের সেম জিনিসটা যেটা থাকবে সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। আর এটা ফুল মিনিং কি বলো, এবার দেখো আরএমএস ভ্যালুটা আমরা কিভাবে বের করব এখানে, এর আগে আমরা এবার এস ভ্যালু পড়ছি না, দেখো সেটার সাথে একটু রিলেটেড যে আমরা আরএমএস ভ্যালুটা কিভাবে বের করব, ওই যে প্রত্যেকটা পয়েন্টের আমার যে ভ্যালুটা আছে ভি আরএমএস বের করার জন্য রুট ওভার দিয়ে আমার প্রত্যেকটা পয়েন্টের যে ভি এর মান এটাকে স্কোয়ারগুলো সব যোগ করে যতগুলো ভ্যালু আমরা যোগ করব সেটা দ্বারা ভাগ করব, করলে আমরা আর এম এস ভ্যালু পাবো। এটাকে আমরা বের করে যেটা বের করা হয়েছে সেটা হচ্ছে 0.707 ইন্টু ভি ম্যাক্সিমাম। ভি ম্যাক্সিমাম কী বলো তো, ওই যে পিক ভ্যালুটা, পিক ভ্যালুর সাথে যদি আমি 0.707 গুণ করি তাহলে আমি যেটা পাবো সেটা হলো আর এম এস ভ্যালু পাবো। আর আগে এভারেজটা কত পাইছিলাম বলো, এভারেজটা এই যে 636, আর আর এম এস এর ক্ষেত্রে 0.707, হ্যাঁ। এন মানে হলো যতগুলো সংখ্যা আমরা নিব, নাম্বার, নাম্বার অফ ভোল্টেজ, এই যে ভি ওয়ান স্কোয়ার একটা, ভি টু স্কোয়ার আরেকটা ভোল্টেজের ভ্যালু, ভি থ্রি স্কোয়ার আর একটা ভ্যালু, ঠিক আছে, এইভাবে আর কি, ঠিক আছে। আচ্ছা এটা হলো যে তোমরা একদম সহজ কিছু এক্সাম্পল আছে এটা তোমরা করবা এখন, হ্যাঁ। সবাই খাতা বের করো, লেখা দেখতেছো? আচ্ছা এগুলো ক্লাস টেস্টের শর্ট কোশ্চেন আসবে, হ্যাঁ তো সবাই করো পরে অ্যান্সার মিলিয়ে দেখো, হ্যাঁ একদমই সহজ, আমি একটু বড় করে দিতেছি না, এখন বের করো, হ্যাঁ না, হ্যাঁ ফ্রিকোয়েন্সি বের করবা, ফ্রিকোয়েন্সির সংখ্যা পড়ছো না কি বলো তো, হ্যাঁ তাহলে এখন দেখো এ নাম্বারে কি লেখা আছে, মানে 4 সেকেন্ডে কয়টা সাইকেল সম্পূর্ণ করে বলো, তাহলে কয় সেকেন্ডে বের করবা ফ্রিকোয়েন্সি বের করার জন্য, হ্যাঁ ফ্রিকোয়েন্সির সংখ্যাটা বলো যেটা বলছো, ঠিক আছে, হ্যাঁ সেটাই, আর এখানে কি দেওয়া আছে এ নাম্বারে 40 সেকেন্ডে, না সরি 4 সেকেন্ডে 40টা সাইকেল সম্পূর্ণ করে, তাহলে এক সেকেন্ডে কয়টা সেটা বের করলেই তো তোমার ফ্রিকোয়েন্সি বের হয়ে যাবে, কারণ তোমার দরকার কি প্রতি সেকেন্ডে কতগুলো সাইকেল সম্পূর্ণ করে, মানে কি এক সেকেন্ডে কতগুলো সম্পূর্ণ করে, তাহলে বের করে সবাই করো, সবগুলোই করো, যে চারটা
তারপর না সহজ দেখো তো প্রথমটা তো সহজ, 40টা সাইকেল দিতে সময় লাগে কয়টা, কত, 4 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে 10টা সাইকেল, 10টা, হ্যাঁ এটা সহজ হয়ে গেছে, ঠিক আছে, প্রথমটার অ্যানসার হয়ে গেছে, হ্যাঁ বের করো, তারপর মিলাবো নাম্বারটা, বুঝছো, একই জিনিস সব শেষ করো, চারটে এবার করো, এ আর বি মিলান কে কে করছেন, এ হয়েছে, নিচে অ্যান্সার দেওয়া আছে, দেখেন হয়েছে, এ তো বুঝছেন নাকি, বিটা দেখেন বুঝছেন, সি বুঝলেন না কেন, পরিবর্তন কতবার পরিবর্তিত হয়েছে, একই জিনিস, ঠিক আছে, ম্যাথি তো নিচে করা সলিউশন দেওয়া, দেখো আর একটা দি নাম্বার হচ্ছে 600 রোটেশন ইন 1 মিনিট, মানে 1 মিনিটে 600 বার ঘুরছে, বুঝো নাই, 1 মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড, তার মানে 60 সেকেন্ডে ঘুরছে কতবার, 600 বার, আমার কয়বার ঘুরতে হবে, 1 সেকেন্ডে কয়বার ঘুরবে এটাই বের করবো, ঠিক আছে, 60 দ্বারা ভাগ করলে হবে, ঠিক আছে, হ্যাঁ সব সেকেন্ডে, আচ্ছা এটা পারবা, তোমার দেখলে পারবা, ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এটা তো অ্যান্সার দেখিয়ে ফেললাম, এটা তো পারবা সব, হ্যাঁ ওমেগা ইন্টু, এই দেখো তো এটা করো, আচ্ছা সিটে আছে তো না, পারবা বুঝছি, এটা এটা করো তো, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগার মান বের করো, ওমেগা ইকুয়াল টু কি, 2 পাই এফ, ক্লাসে দেখাইছি না,
এটা বের করো 2 পাই f ওমেগা ইকুয়াল 2 পাই f দিয়ে করো এটা একদম সহজ এগুলা কিসের মান দাও এই যে বলো তো এ বি সি ডি পারবা না? আচ্ছা পারবা Thank you.